নমস্কার, মমওয়াজ ডেইলি ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা রেল স্টেশনে আছি। আজকে আমরা লংলিতে ঘুরতে যাচ্ছি, এখান থেকে ট্রেনে করে 45 মিনিটের পথ। এখানে অনলাইনে কাটা টিকিটগুলো এইভাবেই মোবাইলে স্ক্যান করে একজন একজন করে রেল স্টেশনের ভেতরে যায় বা বাইরে আসে, একসাথে দুজনে যেতে বা আসতে পারে না। এখানকার ট্রেনগুলোতে কোনো ড্রাইভারও থাকে না, শুধু টিটি ওঠে মাঝে মাঝে টিকিট চেক করবার জন্য, কারণ অনেক ছোট ছোট স্টেশনও তো আছে যেখানে টিকিট স্ক্যান করবার এইসব মেশিনগুলো থাকে না। তাই কেউ যদি ছোট স্টেশন থেকে ওঠে আর ছোট স্টেশনেই যদি নামে, তাহলে সে তো আর টিকিটই কাটবে না। যাই হোক, এসে গেছে আমাদের ট্রেন। আজকে দেখছি বেশ ভালোই ভিড় আছে, সিট পেলে হয়। এই উপরে সাদা অংশটা বাঙ্কার টাইপের করা আছে, এখানেই ব্যাগপত্রগুলো রাখা হয়। যাক, অবশেষে আমরা সিটও পেয়ে গেছি, সবাই একটু চাপাচাপি করে বসে পড়েছি। সবাই একসাথে ঘুরতে বেড়াতে গেলে যা হয়, উঠেই আগে সেলফি তোলা, ছবি তোলা, এই সব পর্ব চলছে। আমরা যেখানে ঘুরতে যাচ্ছি মানে লংলিতে, সেখানে দেখবার অনেক কিছু জায়গা আছে। একটা বিশাল বড় সাফারি আছে, সাথে বাচ্চাদের বা বড়দের অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তবে লংলিট আমাদের কাছে একটু বেশি স্পেশাল, তার কারণ হলো এখানে মহাপথে সিনেমা শুটিং হয়েছিল। লংলিট তো শুনেছি খুব সুন্দর জায়গা, তবে ট্রেনে করে যেতে যেতে যেসব সিনিক বিউটি আমাদের চোখে পড়ছে সেগুলোও কিন্তু অসাধারণ কম নয়। এতদিন ধরে এত সুন্দর সুন্দর জায়গাগুলো শুধুমাত্র সিনেমাতে আর ছবিতেই দেখেছি, আর চাক্ষুষ দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা প্রায় এসে গেছি, আর একটা স্টপেজ পরেই নামবো। অনেক কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপরে নামতে হবে। মাত্র আজকে 10 ঘন্টার ট্যুর, কিন্তু সাথে করে প্রচুর জিনিসপত্র আনতে হয়েছে, সাথে বাচ্চা থাকলে যা হয় আর কি। তাছাড়া বিদেশে কোথাও ঘুরতে যাওয়া মানে সঙ্গে করে সারা দিনের খাবার দাবার নিয়ে যেতে হয়, কারণ বাইরে তো স্যান্ডউইচ আর বার্গার ছাড়া অন্য কোনো কিছু তো পাওয়া যায় না, আর বাচ্চারা কি সারাদিন ওইসব খেয়ে থাকতে পারে না। যাই হোক, অবশেষে আমরা ট্রেন থেকে সবাই নেমে পড়লাম। এই জায়গাটা থেকে লংলিতে যেতে গাড়িতে করে 5 মিনিট টাইম লাগবে। সত্যি যেমন শুনেছিলাম সেরকমই খুব সুন্দর জায়গাটা। এখানে তো যা দেখছি যে বাচ্চাদের সাথে বড়দেরও প্রচুর অ্যাক্টিভিটি আছে। জানি না পুরোটা ঘুরে দেখতে পারবো কিনা, কারণ সময় তো খুবই কম। এখানে ট্রেন সাফারি আছে, বোট সাফারি আছে, তবে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হলো বাস সাফারি, আর ওটাতেই 2 ঘন্টার মতো টাইম লেগে যায়, ওটা কোনোভাবেই মিস করা যাবে না। ডাইনোসরাসটাকে দেখে বাচ্চারা তো খুব খুশি। যাকগে, এবারে যাব মেয়েকে নিয়ে ওই কাসলের দিকে, আরো সব বাচ্চারা আছে তারাও যাবে। এই কাসেলটার ভেতরেও বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে, বাইরে থেকেই আমরা দেখছি কারণ বড়দের তো এখানে এন্ট্রি নেই। কাসেলের ভেতরে বাচ্চারা ঢুকেছে আর খানিক পরেই বৃষ্টি এসে গেছে। এখানে এই এক অদ্ভুত ওয়েদার, এই রোদ, এই বৃষ্টি, এখন আবার রোদ উঠে গেছে। যাই হোক, আমরা সামনে চলে এসেছি একটা কাটেলে।
এই ক্যাটেলটাও বেশ ছোটোর উপরে বেশ সুন্দর, কত অস্ট্রিচ আছে ভেতরে, আর সাথে সাথে বন মুরগি তো আছে। চলে এসেছি আমাদের আসল জায়গায়, মেন অ্যাট্রাকশন। এই বাড়িটাকে দেখে নিশ্চয়ই চেনা চেনা লাগছে, এই বাড়িটাকে চেনে না এরকম লোক খুব কমই আছে। এটাই হলো মহাপাদে সিনেমার সেই গুরুকুল কলেজ, যার প্রিন্সিপাল ছিলেন অমিতাভ বচ্চন আর প্রফেসর ছিলেন শাহরুখ খান। মহাপাদে সিনেমার শুটিংটা এই জায়গাটাতেই হয়েছিল। এটা আমাদের ইন্ডিয়ানদের কাছে পরিচিত মহাপাদে হাউস বলে, কিন্তু এর অ্যাকচুয়াল নাম হলো লংলেট হাউস। শুধু ইন্ডিয়ানরাই নয় জানেন, বিদেশিরাও জানে এখানে শাহরুখ খানের সিনেমা শুটিং হয়েছিল। সত্যি জায়গাটা অসাধারণ সুন্দর, যত বলবো কম বলা হবে। একটা ধুলো, একটা নোংরা আপনি কোনো জায়গায় কোনোভাবেই দেখাতে পারবেন না। আর এর সাথে সাথে রয়েছে অপূর্ব সিনিক বিউটি, একটা ফোঁটা পলিউশন নেই, কি পরিষ্কার ঝকঝকে আকাশ দেখেছেন। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম এই বিল্ডিংটা দেখার জন্য, কিন্তু বাচ্চারাও সত্যি এখানে এসে খুব খুশি হয়েছে। ভিডিওর সাথে সাথে নায়ক নায়িকার মতন পোজ দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের ছবিও আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। এটা হলো বিল্ডিংয়ের পিছনের দিকটা, আপনি খালি চারিদিকের পরিবেশটা একবার দেখুন, কি সুন্দর যে কি বলবো। আমি আজকের ব্লগের এই পর্বটাতে গোটা লংলিটের সমস্ত ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ পুরো সাফারিটা এখনও বাকি পড়ে আছে, যেখানে আপনি দেখতে পাবেন চোখের সামনে বাঘ সিংহ সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা রয়েছি বাক্সবন্দি অবস্থায়। তাই ওইসব জিনিসগুলো আমি নিয়ে আসছি এর পরের পর্বে। এই পর্বটা আপাতত এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।